বিসমিল্লাহিরহমানিরহিম। সুপ্রিয় দর্শক বৃন্দ, স্বাস্থ্য সচেতন সকল জনসাধারণ, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাসেল শেখ, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং বি গ্রেড ফার্মাসিস্ট। ফার্মাসিস্ট টিভিতে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে আলোচনা করব এইস পাওয়ার ট্যাবলেট নিয়ে। এইস পাওয়ার ট্যাবলেটটির মধ্যে রয়েছে প্যারাসিটামল বিপি 1000 মিলিগ্রাম বা 1000 মিলিগ্রাম। এইস পাওয়ার ট্যাবলেটটি তৈরি করেছে বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই ঔষধটি আকারে একটু বড় হয়ে থাকে, আপনারা দেখতে পাচ্ছেন। ইন্ডিকেশন বা নির্দেশনা বা যাদের জন্য এই ঔষধটি নির্দেশিত হয়ে থাকে, সাধারণত হালকা থেকে মাঝারি ধরনের যে কোনো ধরনের ব্যথায় এই ঔষধটি কার্যকর, এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এই ঔষধটি অধিক কার্যকর। দেখা যায় যাদের ওজন 50 কেজির বেশি তাদের ক্ষেত্রে এই এইস পাওয়ার ট্যাবলেটটি নির্দেশিত। এইসের মধ্যে দেখবেন আপনারা রয়েছে 500 মিলিগ্রাম প্যারাসিটামল, আর এইস পাওয়ারের মধ্যে রয়েছে 1000 মিলিগ্রাম প্যারাসিটামল, যার কারণে যাদের ওয়েট বেশি তাদের ক্ষেত্রে এই এইস পাওয়ার ট্যাবলেটটি নির্দেশিত। এইস পাওয়ার ট্যাবলেটটির ডোজ, সাধারণত দিনে 3টি ট্যাবলেট খাওয়া যায় অথবা 2টি, এবং সর্বোচ্চ একজন ব্যক্তি 4টি পর্যন্ত ট্যাবলেট খেতে পারবে। তবে এই ওষুধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। আপনাকে যদি এইস পাওয়ার ট্যাবলেট কোনো ডাক্তার প্রেসক্রাইব করে থাকে, তাহলে ভয়ের কোনো কারণ নেই, বা এই ওষুধটি দেখতে অনেক বড় বা 1000 মিলিগ্রাম পাওয়ার দিয়েছে সে বিষয়ে আপনারা কোনো দুশ্চিন্তা করবেন না। কারণ এইস পাওয়ার ট্যাবলেটটি ডাক্তার আপনার শারীরিক অবস্থার উপর বা শারীরিক অবস্থার বিবেচনা করে কিন্তু এই ওষুধটি তারা প্রেসক্রাইব করে থাকেন। সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া, এই ওষুধটি সাধারণত খুবই সুসহনীয় একটি ওষুধ, খুব কম পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। সাধারণত বমি বমি ভাব বা বমি হতে পারে, পেট ব্যথা হতে পারে, এছাড়া আরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। কন্ট্রাইন্ডিকেশন বা প্রতিনির্দেশনা, প্রথমেই তো যাদের জন্ডিস রয়েছে বা লিভারের কোনো রোগ রয়েছে তাদের ক্ষেত্রে এই প্যারাসিটামল বা এইস পাওয়ার ট্যাবলেটটি নির্দেশিত নয়, এবং যাদের প্যারাসিটামলের কোনো একটি উপাদানের প্রতি যদি অতি সংবেদনশীলতা থেকে থাকে তাহলে তাদের জন্য এইস পাওয়ার ট্যাবলেটটি নির্দেশিত নয়। সর্বশেষ বলবো এই ওষুধটির দাম কত। এই ওষুধটির বর্তমান বাজার মূল্য 2.25 টাকা, অর্থাৎ 2 টাকার একটু বেশি। আপনারা সহজেই এই ওষুধটি বাজার থেকে ক্রয় করতে পারবেন, এবং ওষুধটি ক্রয় করার পূর্বে অবশ্যই নিচে এক্সপায়ারি ডেটটা দেখে নেবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ওষুধটির এক্সপায়ারি ডেট, খুব সহজে এটা দেখা যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন এই ওষুধটি, এখানে দেখতে পাচ্ছেন এই ওষুধটি 2025 সাল পর্যন্ত ইউজ করা যাবে বা ব্যবহার করা যাবে। প্রিয় দর্শক, আজকের আলোচনা এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।